শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি, আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না। বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে চিঠি লিখল। চিঠি পড়ছেন তার বাবা। বাবা, ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, কত রকম কথা দিল কথা নিল, সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, ধুর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো, এখানে আরেক বাবা মা পেয়েছো, আমি আছি তোমার সাথে, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না। আমি জানি বাবা, তুমি খুব খুশি হচ্ছে আমার চিঠিটা পড়ে, তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুকের টাকা দিলে না? এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা আর তোমাকে দুজনকে গালে দিচ্ছে বিচ্ছিরি ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি এখন ঝগড়া করব? তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে জল মারল। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছো? মা হাত দিয়েছে। আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম, সে আমাকে আরো বিচ্ছিরি ভাষা গালাগাল দিয়ে বলল, এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়, তোর বাবা মাকে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে, একমাত্র মেয়ে তার। যৌতুক কোথা থেকে দেবে? কিছুই যে নেই তার। মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন মেয়েটাকে মারধর করছে, মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। এক মাস পর আরও একটা চিঠি এলো। বাবা, কতদূর কি করলে? আমি এত মারি আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে, দিনভর ভালো কিছু রান্না করছি কিন্তু কিছুই খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে, এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না, বলে বাপকে বল কিনে আনতে, তারপরে খাবি। ও বাবা, ও বাবা, কবে আসবে? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না কিন্তু। মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে। দুদিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ আমাকে ছয়জন মিলে মেরেছে, আমি দুই দিন উঠোনে পড়ে আছি, কেউ ডাকেনি, তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে বাবা, দম নিতে কষ্ট হচ্ছে, দেবর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি, আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলোর মতো ভেতরেই থেকে যায়। বাবা, বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই। বাবা, এ তুমি কোথায় রেখে গেলে? বাবা, এ তুমি কোথায় রেখে গেলে আমার? ও বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। বিশ দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও, আমি আর মায়ের সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সবকিছু বিক্রি করে মেয়ের বাড়ি যাচ্ছে। আজ বাবা আজ খুব খুশি, ইলিশ মাংস তরি তরকারি যা যা নেওয়ার সব নিয়ে হাস্য উজ্জ্বল চোখে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত, অনেক দিন পর আজ মেয়েকে দেখবে, মনের উল্লাস আসমান চুম্বে। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে বড় করা আদরের সেই ছোট্ট মামুনি আজ দড়িতে ঝুলছে।